You are watching Maxx Media London. শেখ হাসিনার সরকার আর বর্দর বীরচট্টলার মাটি। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বেগম খালেদা জিয়া 1996 সালে জনগণের ভোট চুরি করে ক্ষমতায় এসেছিলেন। প্রতিবাদে দেশের মানুষের আন্দোলনের মুখে দেড় মাসের মধ্যে তিনি ক্ষমতা থেকে নামতে বাধ্য হয়েছিলেন। জনগণের ভোট চুরি করলে বাংলাদেশের মানুষ তা মেনে নেয় না, কিন্তু বিএনপি গণতান্ত্রিক ধারা পছন্দ করে না। আজ গণতান্ত্রিক ধারা আছে বলেই দেশ এগিয়ে যাচ্ছে। রোববার বিকেলে চট্টগ্রামের পোলো গ্রাউন্ড মাঠে আওয়ামী লীগের এক বিরাট জনসভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, করোনার কারণে দীর্ঘদিন চট্টগ্রামে আসতে পারিনি, আজ এসেছি। এই চট্টগ্রামে লালদীঘি ময়দানে 1988 সালের 24 জানুয়ারি আমাকে হত্যা করতে গুলি করা হয়। এ ঘটনার সঙ্গে খালেদা জিয়াও জড়িত ছিলেন। সেই হত্যাকারী পুলিশ অফিসারকে প্রমোশন দেয়া হয়। বেশি দিন আগের কথা নয়, 2001 নির্বাচনের পর এই চট্টগ্রামে হিন্দু বৌদ্ধ কেউ রেহাই পায়নি বিএনপির অত্যাচার থেকে। সরকার প্রধান বলেন, জিয়াউর রহমান যখন মারা যান তখন 40 দিন পর্যন্ত শুনেছিলাম তিনি নাকি কিছু দিয়ে যাননি, ভাঙা একটা সুটকেস ছাড়া। খালেদা জিয়া ক্ষমতায় এসে হাওয়া ভবনের নামে এত টাকা কই পেলেন? ভাঙা সুটকেসে কি জাদু ছিল? ভাষণের শুরুতে তিনি জনসভায় যোগ দেয়া স্থানীয় নেতাকর্মী ও সর্বসাধারণের উদ্দেশ্যে চট্টগ্রামের ভাষায় বলেন, অনারা ক্যান আসন, গম আসন নি। তখন উপস্থিত জনতা বলেন, আরা গম আসি। বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গোপসাগরে বাংলাদেশের অধিকার আছে, এই আইন জাতির পিতা করে গেছেন, কিন্তু বিএনপি এই আইন ও অধিকার বাস্তবায়নের পদক্ষেপ নেয়নি। আমরা সেই সমুদ্র জয় করেছি, আজ সেগুলো আমাদের কাজে লাগছে। শেখ হাসিনা বলেন, বিএনপির দুটি গুণ আছে, একটি হলো ভোট চুরি, অপরটি মানুষ খুন। 2014 সালে বিএনপি ক্ষমতায় না যেতে পেরে অগ্নিসন্ত্রাস করেছে, 3000-এর বেশি মানুষ তখন আহত হয়েছেন, 500-এর বেশি মানুষ মারা গেছেন, অনেক গাড়িতে আগুন দিয়েছে তারা। মানুষ পুড়িয়ে মারার হিসেব একদিন খালেদা জিয়া ও তারেক রহমানকে দিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ওরা ধ্বংস করে আমরা সৃষ্টি করি, ওরা ক্ষতি করে আমরা মানুষের মঙ্গল করি। এটাই হচ্ছে বিএনপি আর আওয়ামী লীগের রাজনীতিতে তফাত। ওদের সাথে যুদ্ধাপরাধী খুনি, আর মুক্তিযুদ্ধের চেতনায় যারা বিশ্বাস করে তাদের সাথে আমরা আছি। আমরা শান্তিতে বিশ্বাস করি, দেশের উন্নতিতে বিশ্বাস করি। আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি দেশের ক্ষতি করে, আর আওয়ামী লীগ ক্ষমতা এলে দেশের উন্নয়ন হয়। এই চট্টগ্রামে আমরা ব্যাপক উন্নয়ন করেছি। শেখ হাসিনা বলেন, আমাদের বিদ্যুৎ নিয়ে কিছুদিন কষ্ট হয়েছিল, ভবিষ্যতে আর হবে না ইনশাল্লাহ। তবে আপনাদের কাছে অনুরোধ, সাশ্রয়ী হতে হবে, বিদ্যুৎ ব্যবহার সীমিত করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, আপনারা জানেন না এই শীতকালে ইংল্যান্ড সহ বিভিন্ন দেশে কি অবস্থা। সেসব দেশের মানুষ গরম পানি পাচ্ছে না, তারা রুম রাখতে পারছে না, এক রুমের মধ্যে সমস্ত পরিবার নিয়ে থাকতে হচ্ছে, দোকানে গেলে জিনিস কিনতে পারে না, হয়তো এক প্যাকেট জিনিসের বেশি একটি পরিবার কিনতে পারবে না, এমন অবস্থা তাদের। আমি বলতে চাই, বাংলাদেশের এই অবস্থা হবে না, আমরা মানুষের সব রকম সুযোগ সুবিধা অব্যাহত রাখব, কিন্তু আপনাদের সহযোগিতা চাই। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা এখনও পৃথিবীর অনেক দেশ থেকে মজবুত, বিশ্বব্যাপী এখন খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি তেলের অভাব। আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের দেশের মানুষ যাতে ভালো থাকে, বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে আর কেউ ছিনিমিনি খেলতে পারবে না। জামায়াত বিএনপিকে দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চান না, আপনারা ভোট দিয়ে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করবেন। তিনি বলেন, আমরা কষ্ট করে রিজার্ভ বাড়ালাম, দ্বিতীয়বার যখন ক্ষমতায় আসি তখন রিজার্ভ মাত্র $5 বিলিয়ন, আমরা রিজার্ভ $48 বিলিয়ন নিয়ে গিয়েছিলাম, আমরা বাংলাদেশে বিনামূল্যে টিকা দিয়েছি, রিজার্ভের টাকা মানুষকে দিয়েছি, ওষুধ কিনেছি, ভ্যাকসিন কিনেছি, দেশের মানুষকে বাঁচাতে হবে, করোনার পরীক্ষা বিনামূল্যে করিয়েছি, জনগণের কথাই আমরা ভাবি, তাদের কল্যাণেই কাজ করি। সরকার প্রধান বলেন, 35 লাখ মানুষকে বিনা পয়সায় ঘর করে দিয়েছি, একটি মানুষও ঘরহীন থাকবে না। কয়েকদিন আগে সারা দেশে 100টি সেতু, পার্বত্য চট্টগ্রামে স্কুল, কলেজ, রাস্তাঘাট, বাজার করে দিয়েছি, পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগের উন্নয়নে আমরা কাজ করেছি। প্রধানমন্ত্রী বলেন, আমাদের আবারও সুযোগ দিন, আমরা দেশের মানুষের মঙ্গলের জন্য আরও কাজ করব। You are watching Maxx Media London.